হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা গুপ্তা এরা বা গুপ্ত যুগ সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা গুপ্তা ডিনাস্টি বা গুপ্ত বংশ সম্পর্কে আলোচনা করেছি। তাহলে সেক্ষেত্রে মনে প্রশ্ন আসতেই পারে যে গুপ্তা ডিনাস্টি এবং গুপ্তা এরার মধ্যে তফাৎ কী। গুপ্ত বংশ বলতে সেখানে আমরা গুপ্ত যুগের উত্থান, গুপ্ত যুগের পতন এবং গুপ্ত সম্রাটদের সম্পর্কে আমরা তাদের কার্যাবলী, তারা কীভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তাদের উল্লেখযোগ্য কীর্তি কী, এগুলি সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগের যে প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, শিল্প, স্থাপত্য, সাহিত্য, বিজ্ঞান, অর্থাৎ গুপ্ত যুগ যে উন্নতির শিখরে পৌঁছেছিল সেগুলির সব দিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এতে কিন্তু কোনো খরচ হয় না। কারণ আর এগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু আমি একটু এনার্জি পাই যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আনার জন্য, যাতে তোমাদের আরও বেশি হেল্প হয়। তো আরেকটা জিনিস তোমাদের যেটা বলে রাখি সেটা হচ্ছে কি, আমি যেহেতু সিটেট এবং রাজ্য টেটে একসাথেই কিন্তু পুরোপুরি সিরিজ কমপ্লিট করাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোপুরি দেখো। তাহলে তবেই কিন্তু তোমরা সবকটি পুরো যে ইনফরমেশান সেগুলো কিন্তু পাবে। এরকম না যে খানিকটা দেখার পরে স্কিপ করে গেলে বা বন্ধ করে দিলে তাহলে কিন্তু যে একদম শেষ পর্যন্ত যে ইনফরমেশানগুলো রইলো সেগুলো কিন্তু আর তোমরা পাবে না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রাচীন ভারতের যে সভ্যতা ও সংস্কৃতি যুগ প্রাচীন ভারতের ইতিহাসকে বলা হয়। তো প্রাচীন ভারতের এই যে সভ্যতা ও সংস্কৃতির যে যুগ সেক্ষেত্রে কিন্তু গুপ্তযুগ একটি স্মরণীয় অধ্যায়। তার কারণ এটাই যে এই যুগে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা, ধর্ম, অর্থাৎ জীবনের প্রায় সবকটি ক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। সেই কারণে অনেক ঐতিহাসিক গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেন। ঐতিহাসিক বার্নেট গুপ্তযুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগ, রোমের ইতিহাসের অগাস্টাসের যুগ এবং ইংল্যান্ডের ইতিহাসের এলিজাবেথের যুগ, অর্থাৎ প্রত্যেকটি দেশেরই যে একটি ক্লাসিক্যাল এজ যেটি ছিল তার সঙ্গে কিন্তু এই গুপ্তযুগকে তুলনা করেছেন। তো সেই ক্ষেত্রে গুপ্তযুগকে সুবর্ণযুগ বা ক্লাসিক্যাল এজ অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া বলা হয়। আবার ভিনসেন্ট সি স্মিথের মতে বৈদেশিক সভ্যতার সঙ্গে যোগাযোগের ফলে কিন্তু এই সুবর্ণযুগের উত্থান সম্ভব হয়েছিল। আবার এটাও জানা যায় যে মৌর্যোত্তর যুগে যে শুঙ্গ রাজাদের শাসনকালে যে হিন্দু ধর্মের পুনরুত্থানের সূচনা হয়েছিল তার কিন্তু পরিণতি লাভ করেছিল এই গুপ্তযুগে এসে। তো শুঙ্গ রাজাদের আমলে কীভাবে হিন্দু ধর্মের উন্নত লাভ করেছিল বা শুঙ্গ রাজারা কীরমভাবে শাসন কার্য পরিচালনা করেছেন এগুলো সম্পর্কে কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, যদি তোমরা দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে প্রশাসনিক বিভাগ। গুপ্ত যে প্রশাসনিক ব্যবস্থা ছিল সেটি কিন্তু সেখানে কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা ছিল এবং সেই যে রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল সেটি কিন্তু আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির ছিল। আমরা যখন আগের ক্লাসে রাজাদের সম্পর্কে, উত্তর রাজাদের সম্পর্কে পড়েছি, তখন দেখেছি যে ক্ষমতার শীর্ষে বা কেন্দ্রে ছিলেন রাজা এবং রাজা কিন্তু তার যে অন্তর্গত যে মন্ত্রী পরিষদ বা কোনো কোনো জায়গায় মন্ত্রীমণ্ডল হিসেবে লক্ষ্য করা আছে, উল্লেখ করা আছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী রাজা শাসন কাজ করতেন এবং কোনো কোনো ক্ষেত্রে এটাও উল্লেখ পাওয়া যায় যে যারা ক্রাউন প্রিন্স অর্থাৎ যারা যুবরাজ হিসেবে পরিচিত ছিলেন তারা প্রাদেশিক শাসনের প্রধান ছিলেন, যার উল্লেখ আমরা পূর্বে মৌর্য যুগেও পেয়ে থাকি এবং গুপ্তযুগেও কিন্তু প্রায় অনেকটা একই রকমই ছিল। তবে গুপ্তযুগে যেটা উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে কি, গুপ্ত রাজারা তাদের অধীনস্থ যে ক্ষুদ্র রাজারা ছিলেন তাদের ওপরে আধিপত্য স্থাপন করেছেন। আমরা যখন আগের ক্লাসে সমুদ্রগুপ্ত পড়েছি তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সমুদ্রগুপ্ত যখন দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন, পরাজিত করার পরে সেই রাজ্যগুলি তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করলেও কিন্তু রাজাদের তিনি কিন্তু তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু সমুদ্রগুপ্ত নিজে সরাসরি শাসন কার্য পরিচালনা না করে সেই রাজাদের তার আধিপত্য মেনে নিতে বাধ্য করে তাদের স্বাধীনভাবে রাজ্য অর্থাৎ রাজত্ব করার অধিকার দিয়েছিলেন। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অপেক্ষাকৃত ক্ষুদ্র বা দুর্বল রাজাদের উপরে কিন্তু গুপ্তরাজারা আধিপত্য করতেন। অন্যদিকে নগরের যে শাসন ব্যবস্থা ছিল, নগরকে যেহেতু পুর বলা হতো সেই নগরের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার প্রধান ছিলেন পুরপ্রধান এবং সেখানেও কিন্তু
তারা স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। গুপ্ত যুগে কিন্তু একটি বিশাল সেনাবাহিনীর উল্লেখ পাওয়া যায়। এই যে সেনাবাহিনীর উল্লেখ, এই জন্যেই পাওয়া যায় কারণ আমরা দেখেছি আগে যখন আগের ক্লাসে যখন আমরা গুপ্ত রাজাদের সম্পর্কে পড়েছি, তো সেক্ষেত্রে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, এমনকি স্কন্দগুপ্তর আমলে পর্যন্ত কিন্তু তারা যেহেতু অনেক যুদ্ধ বিগ্রহ করেছিলেন অভ্যন্তরীণ শান্তি স্থাপন করতে, বিদেশি শক্তিদের প্রতিহত করতে তারা সক্ষম হয়েছিলেন, তবে এক্ষেত্রে তাহলে স্বাভাবিকভাবেই তাদের যে এই সাফল্যের পিছনে কিন্তু একটি বিশাল সেনাবাহিনী অবদান রয়েছে, এবং সেক্ষেত্রে এই সেনাবাহিনী কিন্তু অস্তিত্ব পাওয়া যায়। এবং প্রয়াগ প্রশস্তিতেও বিভিন্ন জায়গায় যেরকম মন্ত্রী পরিষদের উল্লেখ আছে, তেমনি কিন্তু একটি বড় যে বিশাল সেনাবাহিনী ছিল তার উল্লেখও কিন্তু পাওয়া যায়। আবার তো অনেক জায়গায় এরকমও দেখা গিয়েছে যে নৌবাহিনীরও উল্লেখ আছে, তবে এই যে সেনাবাহিনী ছিল সেটিও কিন্তু যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি ছিল, অর্থাৎ কেন্দ্রে একটি বাহিনী ছিল এবং প্রাদেশিক শাসনকর্তাদের অন্তর্গত কিন্তু তাদেরও আলাদা আলাদা সেনাবাহিনী ছিল, এবং যখন রাজার প্রয়োজন মতো তারা কিন্তু তাদের সেনাবাহিনী রাজার সাহায্যে পাঠাতেন। আবার এক জায়গায় কয়েক জায়গায় উল্লেখ পাওয়া যায় যে বেকার শ্রমিকদের যদি যুদ্ধের সময় যদি প্রয়োজন পড়তো তাহলে তাদেরও কিন্তু যুদ্ধের জন্য তৈরি করে, অর্থাৎ ট্রেনিং দিয়ে বা প্র্যাকটিস করিয়ে তাদেরও কিন্তু রাজ্যের অর্থাৎ রাজার অধীনস্থ যে সেনাবাহিনী আছে, অর্থাৎ রয়্যাল আর্মি যেটাকে বলা হতো, সেখানে তাদের যুদ্ধের জন্য প্রেরণ করা হতো। এবার আমরা দেখব যে গুপ্তযুগের সামাজিক জীবন। গুপ্তযুগের যে সামাজিক জীবন ছিল সেখানে কিন্তু ব্রাহ্মণদের একাধিপত্য বা আধিপত্য স্থাপন হয়েছিল। তারা প্রচুর পরিমাণে যেহেতু তাদের আধিপত্য বিস্তার হয়েছিল এবং তারা বিশেষ অধিকার ভোগ করতেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই বিশেষ অধিকার বলে প্রচুর ধন সম্পত্তি, জমি, এগুলি কিন্তু প্রচুর পরিমাণে সঞ্চয় করতেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ব্রাহ্মণ জমিদার, অর্থাৎ তারা এতটাই পরিমাণ যে ভূমি বা জমির অধিপতি ছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে তারা প্রায় জমিদারদের অধীনে যতটা পরিমাণ জমি থাকতো তারা কিন্তু সেরকম ব্যবহার করতেন। তবে গুপ্ত যুগে কিন্তু শূদ্রদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, কারণ এ সময় তারা পুরাণ, মহাকাব্য এবং দেবতাদের পূজো করার কিন্তু সুযোগ পেয়েছিলেন, যেটি এর পূর্বে কিন্তু ছিল না। এবং এই সময় কিন্তু নতুন, বিশেষ করে শূদ্রদের পূজা করার জন্য একজন নতুন দেবতার প্রতিকৃতি বা দেবতার পূজার প্রচলন শুরু হয়, তিনি ছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণের। তবে বর্ণ ব্যবস্থা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছিল, তবে বর্ণ ব্যবস্থার সাথে কিন্তু যে বর্ণ বৈষম্য বা জাতিভেদ প্রথা, এটিও কিন্তু আস্তে আস্তে চরম আকার ধারণ করছিল। গুপ্তযুগে আস্তে আস্তে আমরা দেখেছি বৈদিক যুগে না সমাজে নারীর স্থান যথেষ্ট উন্নত ছিল, মৌর্য যুগেও আমরা সেই একই অবস্থা দেখেছি, কিছুটা পতন ঘটলেও তাও সমাজে বা রাজনৈতিক জীবনে নারীদের অবস্থা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু গুপ্তযুগ আস্তে আস্তে কিন্তু নারীদের অবস্থার অনেকটাই পতন ঘটে। এই সময় কিন্তু সতী প্রথার প্রচলন হয়ে গিয়েছিল, সমাজে বহু বিবাহ, বাল্য বিবাহ এগুলি কিন্তু খুব সাধারণ ব্যাপার ছিল। এই সময় থেকে কিন্তু প্রধানত নারীদের সম্পত্তির অধিকার থেকে বহিষ্কার করা হয়, একমাত্র স্ত্রী ধন ছাড়া আর কোনো রকম সম্পত্তিতে অর্থাৎ কোনো রকম সম্পত্তি থেকে নারীদের বঞ্চিত করা হয়। তো এখানে প্রশ্ন আসতেই পারে যে স্ত্রীধন কী? তো স্ত্রীধন হলো এমন একটি স্ত্রীধন হলো নারীদের বিবাহের সময় তার মাতা তাকে যৌতুকপূর্বক যে গহনা সম্পত্তি, স্পেশালি যে গহনাগুলো দেওয়া হতো সেইগুলোকেই কিন্তু স্ত্রীধন হিসেবে বলা হতো। এবং এক্ষেত্রে কিন্তু এই স্ত্রীধনের ওপরে বংশ পরম্পরায়, অর্থাৎ মহিলারা, তারা শুধুমাত্র তার কন্যাদেরই এই স্ত্রীধন দিতে পারতেন, অর্থাৎ কন্যারাই কিন্তু মার স্ত্রীধনের একমাত্র অধিকারী ছিলেন। এরপর আমরা দেখে নেব ধর্মীয় জীবন। আগেই আমি যেটা বললাম যে শুঙ্গ যুগেতে যে হিন্দু ধর্মের পুনরুত্থান শুরু হয়েছিল তার পরিণতি লাভ করেছিল গুপ্ত যুগে এসে, তাই এই গুপ্ত যুগে কিন্তু ভগবত ইজম যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ হিন্দু ধর্মের প্রচলন বা হিন্দু দেবদেবীর পূজার প্রচলন কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল, বিশেষ করে বিষ্ণু পুজোর
প্রচলন অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই যুগেই মনে করা হয় যে ভগবদ্ গীতা রচিত হয়েছিল এবং মূর্তি পূজার প্রচলন, অর্থাৎ মন্দির নির্মাণ করে মন্দিরে যে মূর্তি পূজার প্রচলন, সেটি কিন্তু এই গুপ্ত যুগে এ একটা খুব সাধারণ বৈশিষ্ট্য ছিল বলে মনে করা হয়। অর্থাৎ মূর্তি পূজার প্রচলনের পূর্বে শুরু হলো, তার যে বিশেষ প্রচলন, অর্থাৎ সব জায়গায় যে একটা সাধারণ বৈশিষ্ট্য বলা যায়, অর্থাৎ সব জায়গাতেই মূর্তি পূজার ব্যাপক প্রচলন শুরু হয়েছিল। তবে হ্যাঁ, হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও গুপ্ত রাজারা কিন্তু পরধর্ম সহিষ্ণু ছিলেন। এক্ষেত্রে আমরা কিন্তু যখন গুপ্ত রাজাদের সম্পর্কে পড়েছি তখন দেখেছি তারা কীভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, তারা বৌদ্ধ বিহার কীভাবে নির্মাণ করিয়েছিলেন, এগুলো থেকে বোঝা যায় যে তারা পরধর্ম সহিষ্ণু ছিলেন। গুপ্ত যুগেই কিন্তু যে বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে সর্বশেষ বিভাজন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের মধ্যে যে তান্ত্রিক বিদ্যা, যেটাকে বজ্রযান বলা হয়, সেইটি কিন্তু শুরু হয়েছিল। এই বজ্রযান কী, কীভাবে বৌদ্ধ ধর্মের বিভক্ত ঘটেছিল, বজ্রযানে কী কী টপিক রয়েছে, এগুলো যখন আমি বুদ্ধিজমের ক্লাস করেছি তখন কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেটা আগেই বললাম যে বৌদ্ধ ধর্মের যথেষ্ট পৃষ্ঠপোষকতা গুপ্ত রাজারা করতেন, এই সময় তাদের যে বিভিন্ন বৌদ্ধ মঠ নির্মাণ, বৌদ্ধ সন্ন্যাসীদের রাজার আগতে, অর্থাৎ এই সময় যে ফা হিয়েন এসেছিলেন, তিনি তো একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন, অথচ তিনি দীর্ঘকাল রাজাদের ও গুপ্ত রাজাদের সভায় ছিলেন, ভারতবর্ষ ভ্রমণ করেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন, এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা কতটাই পরধর্ম সহিষ্ণু এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এরপরে আমরা দেখব অর্থনৈতিক ব্যবস্থা। যে কোনো সাম্রাজ্যের উত্থানের জন্য তার অর্থনীতি সমৃদ্ধ বা অর্থনীতিকে যথেষ্ট সমৃদ্ধশালী হওয়া দরকার, এবং গুপ্তযুগেও ঠিক তাই ছিল। এবং গুপ্তযুগে যে রাজ্যের বা রাষ্ট্রের যে প্রধান ইনকাম ছিল সেটি কিন্তু ছিল জমি সংক্রান্ত যেসব কর ছিল সেগুলি থেকে। এই যে জমি সংক্রান্ত যে বিভিন্ন কর ছিল সেগুলি কিন্তু, তার জন্য কিন্তু জমিকে এই সময় জরিপ করে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছিল। এই পাঁচটি ভাগ কী কী এবার আমরা দেখে নেব। এই পাঁচটি ভাগ কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো থেকে কিন্তু তার মিনিংগুলো আসে, যেগুলো আমি বলে দিচ্ছি। খিলা, খিলা মানে হচ্ছে ওয়েস্টল্যান্ড বা বর্জ্যভূমি, বর্জ্যজমি বা ভূমি যাই বলো, এক্ষেত্রে কিন্তু অর্থাৎ পরিত্যক্ত যে জমি সেগুলোকে বলা হচ্ছে। ক্ষেত্রভূমি অর্থাৎ কাল্টিভেটেড ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য জমি, বাস্তুভূমি হ্যাবিটেবল ল্যান্ড অর্থাৎ বাসযোগ্য জমি, চারাগা ভূমি অর্থাৎ পাস্তুর ল্যান্ড বা চারণভূমি, অপ্রাহত ভূমি অর্থাৎ ফরেস্ট ল্যান্ড বা বনভূমি। এক্ষেত্রে বলে দিই যে পাস্তুর ল্যান্ড বা চারণভূমি কী, চারণভূমি কীভাবে, কোনটাকে চারণভূমি বলা হচ্ছে, এগুলো সম্পর্কে কিন্তু আমি যে ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স পড়িয়েছি এবং দ্য প্রি হিস্টোরিক পিপুলে অতটা নেই, কিন্তু ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্সে এই পাস্তুর ল্যান্ড সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। পুষ্টপালা নামে এক ধরনের অফিসার ছিলেন, যিনি কিন্তু এই ল্যান্ড অর্থাৎ ভূমি সংক্রান্ত যাবতীয় যে তথ্যাবলী তিনি নথিভুক্ত করতেন তাকে কিন্তু বলা হতো পুষ্টপালা। তো পুষ্টপালা হিসেবে, টার্ম হিসেবে জিজ্ঞাসা যে পুষ্টপালা কাকে বলা হতো, বা গুপ্ত যুগে যিনি জমি সংক্রান্ত নথিভুক্ত বা নথি সংক্রান্ত বিভিন্ন জিনিস অন্তর্ভুক্ত করতেন তাকে কী বলা হতো, তো সেক্ষেত্রে কিন্তু এটি মনে রাখতে হবে। শুধু যে জমি সংক্রান্ত ব্যাপার ছিল তা নয়, তৎকালীন অর্থাৎ গুপ্ত যুগের ভারতবর্ষে কিন্তু বৈদেশিক এবং দেশীয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্যেরও কিন্তু যথেষ্ট উন্নতি ঘটেছিল। সেই সময় প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছিল। তো গুপ্ত যুগে যে ওয়েস্ট কোস্ট অর্থাৎ পশ্চিম উপকূলে যে বন্দরগুলির সাথে বৈদেশিক বাণিজ্য হতো সেগুলো হচ্ছে ভারোচ, চল, কালিয়ান এবং ক্যাম্বে। আর পূর্ব ভারতের উল্লেখযোগ্য বন্দরগুলি ছিল তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি কোনো কোনো জায়গায় আছে, ঘণ্টাশালা অ্যান্ড কান্দুরা। তো ওয়েস্ট পোর্টে কোনগুলো আছে, ইস্ট পোর্ট, ইস্ট কোস্টে কোনগুলো আছে, এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আর এই সময় যে ট্যাক্সগুলো ছিল, অর্থাৎ আগেই যেটা বললাম যে ল্যান্ড রেভিনিউ ছিল সেটা তো পাঁচ ভাগে ভাগ ছিল, কিন্তু তার উপর যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সগুলো কী কী এখান থেকেও কিন্তু আসে। ট্যাক্স প্রধান চারটে ছিল, একটা হচ্ছে ভাগ, বালি, ভোগ এবং
উপারিকা। ভাগ যেটি ছিল সেটি হচ্ছে কৃষকরা সরাসরি তাদের উৎপন্ন ফসলের কোনো কোনো জায়গায় একে 4 ভাগ, কোনো কোনো জায়গায় একে 6 ভাগ রাজাকে প্রদান করতেন। বালি ছিল গুপ্ত যুগে অর্থাৎ বিনোদন কর, আরও এক্সট্রা যে কিছু ট্যাক্স ছিল সেগুলোকে বালি বলা হতো। ভোগ ছিল যে অর্থাৎ ভোগ্য পণ্য যেগুলো, অর্থাৎ খাবার দাবার, ফায়ারউড, ফ্রুটস, জামা কাপড়, আমরা যেগুলো ভোগ্য পণ্য বলি সেগুলোর ওপরে যে ট্যাক্স দিতে হতো তাকে বলা হতো ভোগ। আর উপরিকা ছিল হচ্ছে এক্সট্রা ট্যাক্স, অর্থাৎ বিনোদন কর, ধর্মীয় কর, অর্থাৎ এক্সট্রা যা যা ট্যাক্স ছিল সেগুলোকে বলা হতো উপরিকা। তো কী কী ট্যাক্স ছিল এটা আসে, তবে এর মধ্যে বেশি আসে কিন্তু ভাগ এবং বালি। তো এই দুটো কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ শিল্প এবং স্থাপত্য। গুপ্ত যুগে কিন্তু শিল্প স্থাপত্যের সবথেকে বেশি উল্লেখযোগ্য উত্থান ঘটেছিল, এবং এই সময় যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছিল বা উল্লেখযোগ্য যে উন্নতিগুলো ঘটেছিল সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এবং এখান থেকে কিন্তু খুব কোয়েশ্চেন আসে। যেমন এই সময় 2 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্রোঞ্জের স্তম্ভ পাওয়া যায়, যেটি কিন্তু বর্তমানে ভাগলপুরে হয়েছে, সেটির মধ্যে কিন্তু সেটি দেখে কিন্তু বোঝা যায় যে তখন কিন্তু যে ধাতুবিদ্যায় তখনকার লোকেরা কতটা পারদর্শী ছিলেন। এছাড়া দিল্লির নিকটে প্রাপ্ত যে মেহেরলিতে যে লৌহ স্তম্ভ পাওয়া গিয়েছে, অর্থাৎ যেটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হয়েছিল, সেটি পরবর্তীতে মেহেরলিতে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু এত পুরাতন হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে এখনও পর্যন্ত সামান্য জং ধরেনি। এর থেকেও বোঝা যায় যে গুপ্তযুগের লোকেরা বা গুপ্তযুগের শিল্পীরা কতটা ধাতুবিদ্যা সম্পর্কে পারদর্শী ছিলেন। এই সময়ে কিন্তু গুপ্তযুগে বিভিন্ন যেহেতু মূর্তি পূজার প্রচলন বেড়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে মূর্তির তৈরির ক্ষেত্রেও বিভিন্ন হিন্দু দেবদেবী যেমন বিষ্ণু, শিব এবং অন্যান্য দেবদেবীর প্রতিকৃতিও তৈরি অনেক জায়গায় পাওয়া যায়। আর এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটি যে মূর্তিগুলি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে সারনাথে যে ধর্মচক্র মুদ্রা দেওয়া, অর্থাৎ বুদ্ধের যে ইমেজ আছে, অর্থাৎ বুদ্ধের আমরা এর আগে বিভিন্ন ইমেজ দেখেছি, এর আগে আমরা যখন কুষাণ আর্কিটেকচার পড়েছি তখন আমরা দেখেছি যে গান্ধার স্কুল অফ আর্ট, আমরাবতী স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট যখন দেখেছি সেখানে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যে বুদ্ধের মূর্তির মধ্যে কীভাবে ডিফারেন্সেস আসছে। সেক্ষেত্রে কিন্তু গুপ্তযুগে আস্তে আস্তেও এখানেও কিন্তু একটা আর্কিটেকচারের নতুন ডিফারেন্স এলো, সেটা হচ্ছে কি ধর্মচক্র মুদ্রা, অর্থাৎ তার মাথায় একটা চক্রাকারের মুদ্রা আছে, যেটি এর আগেও আমরা মথুরা আর্টে বা আমরাবতী স্কুল অফ আর্টেও দেখেছি। এখানে তার মধ্যে যেটা এসছে যে বুদ্ধা ইমেজেস অফ বামিয়ান, অর্থাৎ বুদ্ধের যে বুদ্ধ লুকের সঙ্গে যে ব্রাহ্মণ ধর্মের যে একটা লুকের যে মিক্সচার সেটা কিন্তু গুপ্তযুগে প্রথম দেখা যায়। এছাড়া উদয়গিরি যে কেভ আছে, অর্থাৎ উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন আমরা যখন দেখেছি, সেই উদয়গিরি কেভ ইনস্ক্রিপশনে যেখানে আছে তার যে অর্থাৎ সেই গুহার দ্বারে কিন্তু বিশাল এক বরাহের যে মূর্তির প্রতিকৃতি রয়েছে সেটা দেখা যায়। এছাড়া কিন্তু গুপ্তযুগে চিত্রকলা বা পেন্টিংসের খুব উন্নতি ঘটেছিল, যেমন অজন্তা, বাদামি, বাঘ প্রভৃতি যে গুহা প্রভৃতি অঞ্চলে যে গুহা চিত্রগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু এই সময় নির্মিত হয়েছিল, এবং এখানে কিন্তু বুদ্ধ ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রতি এবং গৌতম বুদ্ধের বিভিন্ন প্রতিকৃতি কিন্তু এখানে পাওয়া যায়, বিশেষ করে অজন্তার ক্ষেত্রে। এছাড়া কিছু কিছু জায়গায় কিন্তু হিন্দু ধর্মেরও বিভিন্ন চিত্র পাওয়া যায়। এই যুগে যে বৌদ্ধ স্তূপগুলি উল্লেখযোগ্য তৈরি হয়েছিল, নির্মাণ হয়েছিল, তার মধ্যে হচ্ছে মিরপুর খাস, রত্নাগিরি, ধম্মেক, অর্থাৎ সারনাথের যে স্তূপ বলে যেটি আমরা বেশি জানি বিখ্যাত সেটির আসল নাম হচ্ছে ধম্মেক। এছাড়া গুপ্তযুগে কিন্তু মন্দির স্থাপত্য রীতির ক্ষেত্রে কিন্তু একটি নতুন, অর্থাৎ যে আমরা যে টেম্পল আর্কিটেকচার বলে যেটি জানি সেটিকে হচ্ছে দুরকম আর্কিটেকচার আছে প্রধান, একটা হচ্ছে নাগারা আর্কিটেকচার, একটা হচ্ছে দ্রাবিড় আর্কিটেকচার। তো নাগারা আর্কিটেকচার হচ্ছে নর্থ ইন্ডিয়ার যে টেম্পলগুলো হয় সেগুলোকে বলা হয় নাগারা আর্কিটেকচার, এবং দ্রাবিড় আর্কিটেকচার যেটা বলা হয় বা স্টাইল যেটা বলা হয় সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে। তো গর্ভগৃহ অর্থাৎ মন্দিরের মধ্যে যে গর্ভগৃহ, তার অন্তর্দেশ, তার স্তম্ভযুক্ত বারান্দা, অর্থাৎ এই যে মন্দিরের যে বিভিন্ন যে পার্টগুলো
সেগুলো কিন্তু এই সময় দেখা গিয়েছিল। এছাড়া এখানে এই সময় যেসব উল্লেখযোগ্য, এখানে এই সময় প্রচুর মন্দির নির্মাণ হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলি সেগুলি হচ্ছে জবলপুরের বিষ্ণু টেম্পল, দেওঘর ঝাঁসির অন্তর্গত যেটি দশাবতার টেম্পল, ভিতরেগাঁও টেম্পল, কেটেশ্বর মন্দির, মণিনাগের মন্দির, সাঁচির মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য। এখানে দেখো যে স্ক্রিনে যে ছবিগুলি দেওয়া আছে, একদম লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে অজন্তার যে বিভিন্ন গুহা চিত্রগুলি রয়েছে তার বিভিন্ন ইমেজ একসাথে মার্জ করে দিয়েছি। আর দুটো যে টেম্পলের ছবি আছে, একটা হচ্ছে নাগারা স্টাইল, একটা হচ্ছে দ্রাবিড়া স্টাইল। একদম এক্সট্রিম রাইটে যেটা আছে সেটা হচ্ছে নাগারা স্টাইল এবং মিডলে যেটা আছে সেটা হচ্ছে দ্রাবিড়া স্টাইল। তো এক্ষেত্রে তোমাদের বলে দিই যে এই যে টেম্পল আর্কিটেকচার আছে, এই টেম্পল আর্কিটেকচারের ওপরে কিন্তু কোয়েশ্চেন আসে আলাদাভাবে যে কোনটাকে কি বলা হয় বা কার কী স্পেশালিটি। তো তোমরা যদি এক্ষেত্রে চাও যে টেম্পল আর্কিটেকচারের ওপরে আলাদা করে ক্লাস নিই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি তার জন্য আলাদা করে তোমাদের ক্লাস করিয়ে দেবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাহিত্য। গুপ্ত যুগে যেরকম শিল্পকলার উন্নতি ঘটেছিল, তেমনি কিন্তু সাহিত্যেরও যথেষ্ট উন্নতি ঘটেছিল। তো এক্ষেত্রে বিভিন্ন সাহিত্যিক কবির সমাগম ঘটেছিল এবং এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য সমুদ্রগুপ্তের সভাকবি যিনি হরিসেন ছিলেন, এবং তার উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। এছাড়াও যারা যারা ছিলেন তাদের সম্বন্ধে আমি এখানে দিয়েছি, অর্থাৎ যেমন কালিদাস ছিলেন, কালিদাসের বইয়ের নাম মেঘদূতম, রঘুবংশম, আর্যভট্টের আর্যভট্টম, সূর্য সিদ্ধান্ত, শূদ্রকের মৃচ্ছকটিকম, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, দণ্ডিনের দশকুমার চরিত, কাব্যদর্শন, পিশাক দত্তের মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, অমর সিংহের অমরকোষ, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, বাৎসায়নের কামসূত্র, বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা ইত্যাদি। এছাড়াও যদি জানা যায় সেখানে ন্যায় দর্শনের ব্যাখ্যাকার পক্ষিল স্বামীন ছিলেন, বৌদ্ধ দার্শনিক দিন্যকাচার্য ছিলেন, এছাড়া ভারবি ছিলেন, ভট্টির ভট্টি কাব্য, এছাড়া আরও অনেক সাহিত্যিক কবি ছিলেন। তবে এই যে বুকস অ্যান্ড অথার্স যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তবে এখানে আমি শুধুমাত্র কালিদাসের দুটি বইয়ের নাম দিয়েছি, কালিদাসের আরও যে উল্লেখযোগ্য বই আছে সেগুলো হচ্ছে কুমার সম্ভব, ঋতু সংহার, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি। তবে এর মধ্যে অভিজ্ঞানম শকুন্তলম আর মালবিকাগ্নিমিত্রম হচ্ছে নাটক এবং বাদবাকিগুলি হচ্ছে তার মহাকাব্য বা এপিক্স এটিকে বলা হয়। এছাড়া এই সময় কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু গুপ্তযুগ উন্নতির চরম সময় গিয়েছিল। শুধুমাত্র বিজ্ঞান বলে ভুল হবে, চিকিৎসাশাস্ত্র, ধাতুবিদ্যা, রসায়ন, গণিত, জ্যোতির্বিদ্যা ইত্যাদি সব দিকেই কিন্তু গুণীমানী অর্থাৎ প্রচুর মনীষীর অভূতপূর্ব এসব হাত ধরে উন্নতি ঘটেছিল। ধন্বন্তরী এবং বাগভট্ট এই যুগেই ছিলেন যিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ রচনা করেন, এবং শুধু তাই নয়, ধন্বন্তরী ছিলেন যিনি কিন্তু আয়ুর্বেদের তাকে জনক বলা হয়। এছাড়া বিখ্যাত শল্লভী সুশ্রুত এই যুগের মানুষ ছিলেন, যিনি সুশ্রুত সংহিতা লিখেছিলেন। এছাড়া আর্যভট্ট ছিলেন যিনি আবিষ্কার করেন যে সাধারণ যে সংখ্যা সেগুলোর আবিষ্কার করেন, এবং জিরোর ব্যবহার অর্থাৎ শূন্যের যে ব্যবহার সেটিও কিন্তু আর্যভট্টেরই দান। এছাড়া বরাহমিহির কিন্তু এই সময় আবিষ্কার করেন, অর্থাৎ বর্তমান যুগে যে জিনিসগুলি অর্থাৎ এই যে সোলার সিস্টেম, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ তার চারিদিকে ঘুরছে, এইসব জিনিস কিন্তু আজ থেকে প্রায় প্রচুর বছর আগে অর্থাৎ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ায় গুপ্ত যুগে কিন্তু বরাহমিহির এটি আবিষ্কার করেন যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে এবং পৃথিবী এবং চাঁদ একত্রে কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে জিনিসগুলো কিন্তু বরাহমিহির অনেক বছর আগে আবিষ্কার করেন। এছাড়া ব্রহ্মগুপ্ত তার ব্রহ্ম সিদ্ধান্ততে ল অফ গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে আলোচনা করেন। এই যুগের আরেকটি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে তোমাকা সিদ্ধান্ত।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, আর আগেই যেটা বললাম যে যদি এই ধরনের রিলেটেড সমস্ত ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।